বাবা খাওয়া দাওয়া করিয়ে দুপুরের বাজারটা করে দিয়ে রান্না করা লাগবে, তারপরে তোমরা কাজে যাও। চলো সালমাদের ভাই পুষ্টির মিটিং হইতেছে, গর্ভবতী হওয়ার জন্য চলো যাই মিটিং। আচ্ছা চলে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন যেহেতু তা আজকে আমরা মিটিং শুরু করতে পারি তো। আচ্ছা আজকে আমাদের মিটিং হচ্ছে বৈচিত্র্যময় খাদ্য নিয়ে। আপা একটু বৈচিত্র্যময় খাবার কি বলবেন একটু? আচ্ছা বৈচিত্র্যময় খাবার হলো বিভিন্ন ধরনের খাবার। এই বিভিন্ন ধরনের খাবার থেকে তিন ধরনের খাবার খাইতে হবে আমাদের, এবং এই তিন ধরনের খাবার গর্ভবতীদের জন্য খুবই জরুরি। আপা বৈচিত্র্যময় খাবার গর্ভবতীর জন্য এত গুরুত্বপূর্ণ কেন? বৈচিত্র্যময় খাবার গর্ভবতীর জন্য এই জন্যই জরুরি যে তার পেটের বাচ্চাটা শারীরিকভাবে বাড়বে এবং মানসিক বিকাশ হবে, এবং সে সুস্থ থাকবে এবং তার মাও সুস্থ থাকবে। আপা তিন ধরনের খাবার কি কি? তিন ধরনের খাবার হলো আমাদের তাপ ও শক্তিদায়ক খাবার হচ্ছে এক নম্বর খাবার, এটা খেলে আমাদের শরীরে শক্তি যোগায়। তাহলে তাপ ও শক্তিদায়ক খাবারগুলো কি কি? ভাত রুটি আলু চিনি তেল। নাম্বার টু, রোগ প্রতিরোধকারী খাবার, এই খাবার খেলে রোগ ব্যাধি কম হবে, আয়রন আয়োডিন এবং ভিটামিন এর অভাব পূরণ হবে। তাহলে রোগ প্রতিরোধ খাবার হলো বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের শাক এবং বিভিন্ন ধরনের হলুদ ফলমূল। নাম্বার থ্রি, ক্ষয় পূরণ ও বৃদ্ধিকারক খাবার, এই খাবার খেলে ক্ষয় পূরণ হয় এবং শারীরিক মানসিক বিকাশ হয়। ক্ষয় পূরণ ও বৃদ্ধিকারক খাবার হলো বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের মাংস, বিভিন্ন ধরনের ডাল ও ডিম দুধ। আপা এইগুলো খাবার কিনতে তো টাকা লাগে, আমাদের হাতে তো সবসময় টাকা থাকে না। আচ্ছা আপনারা দেখেন এই খাবারগুলোর মধ্যে তাপ ও শক্তিদায়ক খাবার ভাত এবং আলু আমরা সবসময় খাই না? আচ্ছা তারপরে রোগ প্রতিরোধ খাবারগুলোর মধ্যে দেখেন তো এই সবুজ শাক সবজি ফলমূলগুলো আমাদের বাড়ির আশপাশে পাওয়া যাবে না? আচ্ছা ক্ষয় পূরণ ও বৃদ্ধিকারক খাবার থেকে মাছ মাংস আমাদের যদি না জোটে তাহলে ডাল অথবা ডিম এটা আমরা মিলাইতে পারবো না, তাতে কি খুব বেশি খরচ হবে? আচ্ছা আপার আজকে আমরা তাহলে কি শিখলাম? আচ্ছা তাহলে আজকের মতো মিটিং এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কি ব্যাপার আম্মা, আজকে কেন জানি দুই তিন রকমের তকাই, আবার দেখতেছি কচু শাকও আছে। সুরভি আমি তো বাজার থেকে ডিম কচু শাক এইসব কিনে আনি নাই, এইসব কোথায় পাইছো আম্মা? এইসব কোথায় পাইছেন? ডিম তো বাসাতেই ছিল। আরে বাবা কচু শাক তো আমি তুলে আনছি, আজকে থেকে তিন ধরনের খাবার এই নিয়মে প্রতিদিন খাইতে হবে। আজকে একটা ঘটনা ঘটছে, বৌমা আর আমি পুষ্টি অ্যাপের
মিটিংয়ে গেছিলাম, ওইখানে শুনি আলছি তিন ধরনের খাবার গর্ভবতীর ঘরে দিতে হবে। আজকে ওই জন্য আমি তিন ধরনের খাবার রান্না করছি। তিন ধরনের খাবার খাইতে গেছে, মা ও শিশু দুইজনে ভালো থাকবে। পুষ্টির পাশে আরও কি বলছে আমার তো মনে নাই। আম্মা বলেছিল যে বৈচিত্র্যময় খাবার খেলে সুস্থ সবল শরীর মিলে। ও এই ব্যাপার তাহলে।